আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের স্পট কি দাঁতের ক্ষতি করে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁতে যদি স্পট পড়ে সেই স্পটের কারণে দাঁতের কোনো ক্ষতি হয় কি না এ কথার উত্তরে বলতে হয় ভিওয়ার্স দাঁতে যদি হালকা পরিমাণ স্পট থাকে সেক্ষেত্রে দাঁতের কোনো ক্ষতি হয় না কিন্তু ক্ষতি তখন থেকেই শুরু হয় যখন স্পটটি ঘন হতে থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে কিছুটা স্পট দেখা যাচ্ছে সেই সঙ্গে এই স্পটের সঙ্গে খাবার জমে জমে সেখানে শক্ত একটি আবরণ তৈরি হয় এবং আমাদের দাঁতে খাবার জমতে জমতে এক পর্যায়ে ঠিক এমন হলুদ একটা ভাব চলে আসে যেটিকে আমরা ক্যালকুলাস বলে থাকি তো দাঁতে যদি অধিক পরিমাণে স্পট পড়ে সেই সঙ্গে যদি ক্যালকুলাসও থাকে তাহলে আপনার দাঁত ধীরে ধীরে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে ভিয়ার্স কোনো ধাতব দণ্ডে যেমন মরিচা ধরলে তা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে দাঁতের ক্ষেত্রেও তেমনটিই হয়ে থাকে যখন দাঁতে হালকা স্পট থাকে তখন সেটি ক্ষতির কারণ না হলেও যখন সেই স্পটটি অনেক পুরুত্ব লাভ করে বা ধীরে ধীরে ঘন হতে থাকে তখনই সে দাঁত ধীরে ধীরে ক্ষয় করতে থাকে এবং এক পর্যায়ে একটি খসখসে ভাব তৈরি হয় এছাড়া ভিওয়ার্স দাঁতে যদি স্পটের সঙ্গে এ ধরনের ক্যালকুলাস থেকে থাকে এটিকে আমরা বাংলাতে পাথর বলে থাকি যদি এ ধরনের ক্যালকুলাস থাকে তাহলে দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি হয় এই ক্যালকুলাস দাঁতের গোড়ার দিকটার যে মাড়িটা থাকে এটি নিচে নামিয়ে দেয় উপরের দাঁতের ক্ষেত্রে উপরে তুলে দেয় এই হল স্পট বা ক্যালকুলাসের ক্ষতিকর দিক সামান্য যদি স্পট থাকে খুব একটা সমস্যা না হলেও যত দিন যায় তত স্পট বাড়তে থাকে তাই ভিওয়ার্স দাঁতের যত্নে নিয়মিত হন নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী দাঁত স্কেলিং করান দাঁত সুস্থ রাখুন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম